হোস্টেলের ছাত্রীদের অশালীন আচরণ, শারীরিক অত্যাচারের ভিডিও তুলে ভাইরাল করে দেওয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে হোস্টেল মালিককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। হোস্টেলের ছাত্রীদের সাথে অশালীন আচরণ, তাদের সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করার অভিযোগ হোস্টেল মালিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মালিককে সাজা শোনালেন বিচারক। দুই নাবালিকা ছাত্রীর পরিবারের করা অভিযোগে অভিযুক্তকে 20 বছরের জেল হেফাজত ও 2 লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও 1 বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। জানা গিয়েছে চাপড়া গার্লস হোস্টেলের মালিক দীর্ঘদিন ধরেই নিজের হোস্টেলেরই ছাত্রীদের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন। অভিযোগ, শারীরিক অত্যাচারের সেই ভিডিও নিজেই ভাইরাল করতেন। ভয়ে কেউ সেই ঘটনা কাউকে বলতে পারতেন না ছাত্রীরা। 2022 সালের শেষের দিকে দুটি মেয়ে সাহস করে তাদের অভিভাবকদের নিয়ে থানায় অভিযোগ দায়ের করে। চাপড়া থানায় FIR দায়ের হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। 2023 সালের জানুয়ারি মাসে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন কৃষ্ণনগর পক্সো আদালতে 1 বছরের মধ্যেই ট্রায়াল কমপ্লিট করে সাজা ঘোষণা করা হয়। হোস্টেল মালিককে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় খুশি নির্যাতিতাদের পরিবার। এ বিষয়ে কৃষ্ণনগর আদালতের সরকারি আইনজীবী বলেন, পক্সো আইনের 6 ধারা মতে দোষী সাব্যস্ত করে আমাদের অ্যাডিশনাল সেশন জাজ পক্সো কোর্ট সেকেন্ড কোর্ট উনি আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরো 1 বছর জেল দিয়েছেন। দুজন নাবালিকা ছিল, ওনার টিউশনে যে স্কুল ছিল একটা সেখানে ওনারা পড়তেন দুজনে, দুজনের সাথে একটু অফেন্স করা হয়েছিল, সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা হয়েছিল। তারপরে ওনার ফাদার কেস করে হাইকোর্ট থেকে অনারেবল কোর্টের অর্ডার অনুযায়ী স্পেশাল ইয়েটা ট্রিট করা হয় মামলাটাকে এবং স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করা হয়। তারপরে আফটার কনক্লুশন অফ ট্রায়াল কনভিক্ট করা হলো অভিযুক্তের বাড়ি চাপড়া থানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কৃষ্ণনগর। হোস্টেলের ছাত্রীদের সাথে অশালীন আচরণ, তাদের সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করার অভিযোগ হোস্টেল মালিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মালিককে সাজা শোনালেন বিচারক। দুই নাবালিকা ছাত্রীর পরিবারের করা অভিযোগে অভিযুক্তকে 20 বছরের জেল হেফাজত ও 2 লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও 1 বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। জানা গিয়েছে চাপড়া গার্লস হোস্টেলের মালিক দীর্ঘদিন ধরেই নিজের হোস্টেলেরই ছাত্রীদের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন। অভিযোগ, শারীরিক অত্যাচারের সেই ভিডিও নিজেই ভাইরাল করতেন। ভয়ে কেউ সেই ঘটনা কাউকে বলতে পারতেন না ছাত্রীরা। 2022 সালের শেষের দিকে দুটি মেয়ে সাহস করে তাদের অভিভাবকদের নিয়ে থানায় অভিযোগ দায়ের করে। চাপড়া থানায় FIR দায়ের হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। 2023 সালের জানুয়ারি মাসে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন কৃষ্ণনগর পক্সো আদালতে 1 বছরের মধ্যেই ট্রায়াল কমপ্লিট করে সাজা ঘোষণা করা হয়। হোস্টেল মালিককে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় খুশি নির্যাতিতাদের পরিবার। এ বিষয়ে কৃষ্ণনগর আদালতের সরকারি আইনজীবী বলেন, পক্সো আইনের 6 ধারা মতে দোষী সাব্যস্ত করে আমাদের অ্যাডিশনাল সেশন জাজ পক্সো কোর্ট সেকেন্ড কোর্ট উনি আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও 1 বছর জেল দিয়েছেন। দুজন নাবালিকা ছিল, ওনার টিউশনে যে স্কুল ছিল একটা সেখানে ওনারা পড়তেন দুজনে, দুজনের সাথে একটু অফেন্স করা হয়েছিল, সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা হয়েছিল। তারপরে ওনার ফাদার কেস করে হাইকোর্ট থেকে অনারেবল কোর্টের অর্ডার অনুযায়ী স্পেশাল ইয়েটা ট্রিট করা হয় মামলাটাকে এবং স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করা হয়। তারপরে আফটার কনক্লুশন অফ ট্রায়াল কনভিক্ট করা হলো অভিযুক্তের বাড়ি চাপড়া থানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কৃষ্ণনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।